ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে প্রতিবছর বর্ষা শুরু ও শেষে পদ্মা নদীর ভাঙন শুরু হয়। সহায় সম্বল হারিয়ে নিঃসহায় হাজারো মানুষ। নর্থ চ্যানেল ইউনিয়নে ইসুপালী মাতুব্বরের ডাঙ্গি, ইমান মাতুব্বরের ডাঙ্গি, আলেখার ডাঙ্গি ও শুকুর আলী মৃধার ডাঙ্গি এলাকায় গেল এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক হেক্টর ফসলি জমি। হুমকির মুখে রয়েছে কয়েক হাজার বাড়িঘর, সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, কমিউনিটি ক্লিনিক ও তিনটি মসজিদ। ভাঙতে ভাঙতে আমরা শেষ। এই কয়েক বছর ধরে খালি ভাঙতেছে আর খালি ভাঙতেছে। এইবার যা ভাঙলো প্রায় 45 বালু ভর্তি জিও ব্যাগ ফেলে সাময়িক ভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। সবার সহযোগিতায় আমরা এই ভাঙন কবলের হাত থেকে গ্রামবাসীকে এলাকাবাসীকে রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানালেন, ভাঙন রোধে দ্রুত কার্যকরী ও স্থায়ী পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পদ্মার পাড়ের যে নদী ভাঙন দেখা দেয়, যেখানে জমি নষ্ট হয়, ফসল নষ্ট হয়, মানুষের বাড়িঘর ভেঙে যায়, এই বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি এবং বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থায়ী পদক্ষেপ নিলে প্রতিবছর ভাঙনের হাত থেকে এলাকার মানুষ রক্ষা পাবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিমুল মাহাদি, বৈশাখী সংবাদ।